পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মনেগুড়ি ব্লকের ভোটপাটি তোতারবাড়ি এলাকায়। মৃত বৃদ্ধের নাম জগবন্ধু বসাক। 70 ঊর্ধ্ব ওই জগবন্ধু বসাকের বাড়ি তোতারবাড়ি এলাকাতে। এদিন সন্ধ্যায় তিনি বাড়ির পাশের একটি দোকান থেকে বিড়ি কিনে ফিরছিলেন। সেই সময় একটি মোটরসাইকেল ধাক্কা মারে তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে ময়নাগুড়ি হাসপাতালে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাইক চালক ভিলেজ পুলিশের কর্মরত এবং সূত্র জানানো হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ির সদর হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কি জানিয়েছে মৃতের ছেলে আমরা শুনব। আমার বাবা বাড়ির থেকে বের হয়ে পাড়ার দোকানে বিড়ি কেনার জন্য গেছিল। তার ওই তারপরে বিড়ি কিনে যখন বাড়ির দিকে আসতেছে প্রায় 2 মিনিটের রাস্তা, বাড়ির থেকে যখন আসতেছে তখন ভোটপাটির থেকে এলাপগড়ি যাওয়ার দিকে এক বাইক ফুল স্পিডে এসে আমার বাবাকে ধাক্কা মেরে শেষায় নিয়ে চলে আসছে। নিয়ে আসার পরে বাবা ওখানে গুরুতর অবস্থায় রাস্তার পাশে পড়েছিল। তারপর আমরা বাড়ির থেকে নিয়ে এসে এক মানসিক চিন্তা করে ময়নাগুড়ি হসপিটাল নিয়ে আসার 5-10 মিনিট পরে বাবা মারা গেল। তারপর সেই হেডবোর্ডে আজকে ময়নাগুড়ি থানায় নিয়ে আসছে, এইখান থেকে পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি থানায় পাঠাবে।